তো বন্ধুরা, এআই এয়ারপোর্ট সার্ভিস অর্থাৎ ট্রান্সপোর্ট পদে নিয়োগ করতে চলেছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এটা হলো অর্থাৎ ওয়েবসাইট, অরিজিনাল ওয়েবসাইট এয়ার ইন্ডিয়া সার্ভিস লিমিটেড একটি কোম্পানি। এয়ার সার্ভিসগুলো, এয়ারপোর্ট সার্ভিসগুলো কোনো রকমভাবে সরকারি হয় না, এটা আন্ডারটেকিং অর্থাৎ টাই আপ থাকে সরকারের সাথে। তো এখান থেকে একটি নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে, আপনাদের বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখাচ্ছি। এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, টেলিগ্রাম যদি না থাকে আপনার মোবাইলে টেলিগ্রাম ইনস্টল করে নিন। ইনস্টল করার পর একটা সার্চ করুন, কলকাতা জব রিপোর্ট। সার্চ করার পরে আপনারা পেয়ে যাবেন পেজটা, ওইখানে গিয়ে আপনাকে চ্যানেলে জয়েন হতে হবে। যদি নাও পেয়ে থাকেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে ডাইরেক্টলি জয়েন হয়ে যান। এবার চলে আসি কাজের কথায়। তো এখানে আমি অন করে নিয়েছি নোটিফিকেশনটা পুরোই, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। এখানে পুরো লেখা আছে লাল কালিতে, যেটা লেখা আছে হলো ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড। এখানে কোথায় কোথায় নিয়োগ করতে চলেছে, প্রথম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দিল্লি, কলকাতা, চেন্নাই, তারপর আছে হলো কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি। তো এই সব ক্ষেত্রে নিয়োগ করতে চলেছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে আপনাকে, মেম্বারশিপে যদি আপনি কোনো কাজ করে থেকেছেন ইনস্টিটিউট অর ক্যাটারেট যদি পাস করে থাকেন, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যদি ক্যাটারেটে যদি না সম্বন্ধে না জানেন, আপনি গুগল করে পুরোটাই জেনে নিন। এখানে আবেদন করার জন্য মিনিমাম 28 থেকে শুরু হবে বয়স, 28 বছরের মধ্যে আবেদন করতে পারবে। সরকারি হিসাবে যেটা ছাড় থাকে বয়সে সেটা ছাড় আছে, আর পার মান্থ এখানে 50,000 টাকা দেওয়া হবে। এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা হলো অফিস অ্যাকাউন্টের জন্য পদ আছে। এখানে মিনিমাম আপনাকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি আপনি পড়াশুনো করে থাকেন, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে নোটিফিকেশন অনুযায়ী এই বয়সের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, যেখানে নো অ্যাবাভ 30 বছরে যদি ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে 32,200 টাকা থেকে আবেদন শুরু হচ্ছে। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হবে। এখানে আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন আবেদন করতে পারবেন। আর যদি আপনি ভালো মেনটেন্যান্স করতে জানেন অ্যাকাউন্ট সম্বন্ধে অর্থাৎ স্ট্যাটিক্স, এখানে জিজিএসটি, তারপরে ওয়েলফেয়ার ফান্ড, তারপরে প্রফেশনাল ট্যাক্স, তারপরে এখানে পিএফ, তারপরে আপনার পেমেন্ট লাইক ইসিআইসি, এগুলো সম্বন্ধে জানেন, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু সেম, যেখানে 18 বছরের উপরে কিন্তু থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। ওবিসিদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 31 বছর ঊর্ধ্বে আবেদন করতে পারবেন না, আর এসসি এসটিতে কত বলা হয়েছে 33 বছরের উপরে আবেদন করতে পারবেন না। এখানে বেতন দেওয়া হবে মিনিমাম 21,300 টাকা। সিলেকশন প্রসিডিউর কী আছে, এখানে সিলেকশন অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। সব থেকে বড়ো এটাই যে ইমেলের মাধ্যমে আবেদন করতে চলেছে। এখানে প্রথম 1 জুনের আগে আপনাকে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। এখানে কী কী চাইবে আবেদন করার ক্ষেত্রে, আপনাকে মিনিমাম এখানে দিতে হবে আপনাকে অ্যাটলিস্ট আপনার 1/5/2000 থেকে শুরু করে 1 জুন পর্যন্ত আবেদন শেষ, এই ইমেলের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে আপনাকে দিতে হবে 3, 4, 11, 12, 16 অ্যাপ্লিকেশান ফর্মগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ অনেকগুলো ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। অনেকগুলো বলতে এখানে বলা হয়েছে আপনাকে, অর্থাৎ আপনাকে ইমেলের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনার বায়োডাটা দিতে হবে, আর আপনি যে পদের জন্য আবেদন করছেন তার কোয়ালিফিকেশানগুলো দিতে হবে, আর এক্সপিরিয়েন্সগুলো দিতে হবে। সব দেওয়ার পরে আপনাকে ডাকা হবে, অর্থাৎ করোনার লকডাউন পরে ডাকা হবে। ডাকার পরে আপনাকে মিনিমাম 1 থেকে 16টি জিনিসকে আপনাকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আবেদন সাকসেস হবে। বন্ধুরা বোঝা গেল, এই নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আমি আগেই বলেছি টেলিগ্রাম গ্রুপ থেকে, চ্যানেল থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, না হয়তো আমি ডিসক্রিপশনে দিতে পারবো না। যদি আপনি চান তাহলে আপনাদের আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, নিচে ডিসক্রিপশনেও আপনার আছে। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ।